ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের বিষয় বৃত্তি পরীক্ষা দু হাজার তেইশ ক্লাস ফোর তো বৃত্তি পরীক্ষা দু হাজার তেইশে তোমাদের বাংলা বিষয়ে তোমরা ছাত্রদের কি কি পড়াবে সেই সম্পর্কে আমি তোমাদের কিছুটা ধারণা দেব এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কোন কোন প্রশ্ন পড়তে হবে কি পড়তে হবে তা আমি দেব তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবে এবং আমি যা যা দেবো তোমরা তাইতেই ছাত্রদের পড়াবে অবশ্যই ছাত্রদের রেজাল্ট ভালো হবে তো দেখে নাও গদ্য থেকে তোমাদের আট নম্বরের প্রশ্ন আসবে চারটা তারপর কবিতা থেকে আসবে চার নম্বরের প্রশ্ন চারটা তারপর তোমাদের কবিতা থেকে কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ আসবে তোমাদের একটি আট নম্বর থাকবে অনুচ্ছেদ রচনা আসবে তিনটি তার মধ্যে তোমাদের দিতে হবে একটি তারপর তোমাদের পড়তে হবে বিপরীত শব্দ বর্ণ সাজানো লিঙ্গ পরিবর্তন এক কথায় প্রকাশ শব্দার্থ তো কোন কোন বিপরীত শব্দ কোন কোন লিঙ্গ পরিবর্তন বা এক কথায় প্রকাশ শব্দার্থগুলো পড়তে হবে তা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব তো তোমাদের বাচ্চাদের এই রকমই অর্থাৎ এইভাবে তোমাদের পড়াতে হবে এবং আমার কাছে বৃত্তি পরীক্ষার দু থেকে দু সাল পর্যন্ত সমস্ত বৃত্তি পরীক্ষার প্রশ্ন রয়েছে আমি সমস্ত প্রশ্ন এক এক করে তোমাদের দিয়ে দেবো এবং তোমাদের কোন কোন রচনা পড়তে হবে কি কি পড়তে হবে আমি সমস্ত বিষয়ে তোমাদের গাইড করব তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবে আর তোমরা যদি সিলেবাসটি দেখে না থাকো এর আগের ভিডিওতে আমি তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছি তোমরা সেই সিলেবাসটি দেখে নেবে এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো নিয়ে আসবো কী কী পড়তে হবে